আচ্ছা কোথায় যাচ্ছি? যাচ্ছি সিনেমা দেখতে, একেন বাবু দেখতে। তার আগে অবশ্য আমরা পেট পূজাও করব। কি পেট পূজা করব সেটা তো দেখাবোই। তুমি হচ্ছে মোটা আর আমি হচ্ছি মুটি। না আমি মুটি তুমি মোটা, আমরা দুজন মিলে মোটামুটি কাপড়। আমরা যাচ্ছি একটা ছোট্ট রিকশাতে চেপে, যেটাতে মোটামুটি আমরা খুব স্ট্রাগল করছি বসতে একদম। তারপর আর আমরা স্টক বাক্য দিচ্ছি একে অপরকে যে সিটগুলো ছোট, আমাদের শারীরিক শরীরে কোনো সমস্যাই নেই, আমাদের থেকে রোগা কেউ হতেই পারে না। ইনফ্যাক্ট আমার লিপস্টিকের মতো সিক্স আছে, এটাও ভাবছি আমি। ইয়েস এন্ড ইয়েস, আমার লিপস্টিকের কালারটা এনার পছন্দ হয়নি, কারুরই পছন্দ হয়নি, তোমার ভাইয়েরও হয়। চুপ করো, আমি এটাই পরেছি, আমি এটাই পরে থাকবো। আমার পদবি কর না, আমার নাম চুপ করো। ওকে চলো বন্ধুরা দেখতে থাকো আজকে চলতে আসছে আমার ব্লগে। তো আজকে মতন শুরু করছি আজকে আমার ব্লগ ভিডিও হোয়াট এভার, সেটার নাম আমার চ্যানেলের নাম হলো লিটল থিংস এভরিডে। আমারও চ্যানেল আছে, ভুলে যাবেন না, সেটাকেও পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আমি হচ্ছি রহানমাস বব। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা তো সেলিব্রিটি নই, তাই আমরা এই একে অপরের সাথে কোলাব করছি। আর আমার হাজব্যান্ডের চ্যানেল লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, ডেফিনেটলি থাকবে। এই দুটো চ্যানেলকে একটুখানি ভালোবাসা টালোবাসা দিয়ে দিই। সাউথ সিটিতে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। চারিদিকে এত সুন্দর পয়লা বৈশাখের ডেকোরেশন ছিল যে আর বলার নয়। তো ওখানে কিছু ফটো সেশন করে আমরা ঢুকে পড়লাম চিলিজে, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। চিলিজে এটা আমার ফার্স্ট টাইম ভিজিট ছিল, তো আমরা এখানে খুব নমিনাল খাবার খেয়েছিলাম। প্রথমত গরম, আর দ্বিতীয়ত আমি খুব সদ্য একটা বড় সড় স্টামাক আপসেট থেকে উঠেছি। তো যাই হোক, আমরা কাজুন চিকেন উইথ চিজ স্টাফড মিট বল অ্যান্ড চিকেন অ্যান্ড শ্রিম ফাজিটা অ্যান্ড মার্টিনি খেয়ে ঢুকে গেছিলাম একেন বাবু দেখতে। সাউথ সিটি থেকে একেন বাবু দেখে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গোল পার্কের কাছে, বিবেকানন্দ পার্কের পাশে একটা খুব ভালো ক্যাফে, যেটা আমাদের প্রত্যেকটা কলকাতা ট্রিপে মাস্ট ভিজিট ক্যাফেজের মধ্যে অন্যতম। সেটা হচ্ছে গিয়ে এইট দ্য ক্যাফে। তো এইট দ্য ক্যাফে যাবার সময় ইডিএফের পাশ দিয়ে যখন আমরা পাস করছিলাম, তখন দেখলাম একটা বইমেলা হচ্ছে। তো সেই বইমেলায় শুনলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছেন, তো তাকে দেখবার জন্য আমরা পৌঁছে গেছিলাম সেই বইমেলায়। অ্যান্ড সবথেকে মজার কথা, ওই দিনই বইমেলাটার উদ্বোধন ছিল। বইমেলা দেখে এইট দ্য ক্যাফে পৌঁছে আমরা আমাদের ফেভারিট কোল্ড কফিসগুলো অর্ডার করে খেয়ে দিয়ে বেশ অনেক রাত্রে বাড়ি ঢুকেছিলাম। যাদবপুরে থাকলে আমার কোনোদিন ডায়েটিং হবে না, এইটা একদম সত্যি কথা। তার কারণটা দেখবেন। এখন আমাদের প্রচণ্ড হজপজ যাচ্ছে, তো সেই কারণে রোজের ভিডিও রোজ শ্যুট করা হচ্ছে না বা রোজ আপলোড করাও হচ্ছে না। তো এই ক্লিপিংটা হচ্ছে এর পরের দিনের, মানে আমরা সানডে দ্য আগেন দেখতে গেছিলাম, তার পরের দিনের ঘটনা। রাত্রেবেলা সব কাজকর্ম সেরে আমরা অর্ডার করেছিলাম আমিনিয়া থেকে দুটো রোল, আমারটা চিজ রোল আর আমার হাজব্যান্ডেরটা হচ্ছে এগ চিকেন রোল। তো যাদবপুরের বাড়িতে থাকলে আমরা কীভাবে রাত বিরেতে খাবার অর্ডার নিই সেটা দেখেই আজকের ক্লিপিংটা শেষ করবো। আমার রুমের সাথে আছে বারান্দা, বারান্দায় আছে একটা দড়ি বাঁধা ব্যাগ। সবাই শুয়ে পড়লে রাত্রেবেলা আমরা সুইগি অর্ডার করে এইসব আনাই এবং আনিয়ে রাত্রেবেলা পাঠ।
তা রাত বিরেতে তোমরা এরকম দুষ্টুমি কীরকমভাবে করো, মানে এই ধরো স্ট্রেস ইটিং, কিংবা হঠাৎ করে রাত্রে পার্টি করতে ইচ্ছে করলো, তখন তোমরা কিভাবে খাওয়ার আনাও বাড়ির সকলের চোখে এড়িয়ে, আমাকে ডেফিনেটলি জানিও আজকের কমেন্ট সেকশনে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখতে থাকো বন্ধুরা। এখন একটু ছোটো ছোটো ব্লগ আসছে, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত আছি, যেহেতু আমার হাজবেন্ড এসছে, ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি, প্লাস অনেক ছোটাদৌড়াও করতে হচ্ছে, তো সেই কারণে আমার হাতে টাইম খুব কম, তাই যতটা পারছি ব্লগ বানাচ্ছি। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সবার সাথে শেয়ার করো।